সিরাজগঞ্জের রায়গঞ্জে 5 কেজি গাঁজা, 90 বোতল ফেন্সিডিল, মোটরসাইকেল ও নগদ 15,000 টাকা সহ 5 মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, রোববার রাত 2:45 মিনিটে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চান্দাইখোনা ইউনিয়নে ঢাকা বগুড়া মহাসড়কের পিঙ্কি পাম্পের সামনে অভিযান চালায়। অভিযানে লালমনিরহাট থেকে ঢাকাগামী ভুট্টাবাহী ট্রাকের টুলবক্সের মধ্য থেকে এসব উদ্ধার করা হয়।